নদিয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়ায় রক্তাক্ত টোটো চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এক টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়ায়। আজ সকালে হঠাৎই একটি মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে ওই এলাকারই বাসিন্দারা তাহেরপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরে জানা যায় ওই ব্যক্তির নাম রাকেশ মণ্ডল, নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত খাপাড়ার বাসিন্দা তিনি। কাল রাতে টোটোর ভাড়া নিয়ে বেরিয়েছিলেন আর আজ সকালেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। বিকেলবেলা বেরিয়েছে, জালাল খালির নাম করে বের করে নিয়ে গেছে, বলছে ধানের বীজ আনতে যাব, তারপরে এরকম গুণ কানারি করে রাতে 300 টাকা দেবে। কখন বেরিয়েছিল আপনার ছেলে? 4:45-5টায় বিকেলে বেরিয়ে নিয়ে গেল। আমাকে বললো, মা একটা রুটি দাও, আমার ভাড়া আছে, আমি যাব। তা আমি আর কিছু বলিনি, আমাকে বলেনি, আমার বোনদের কাছে নাকি বলেছে। রাতের থেকে 9:30 বেজে গেছে, ছেলে আমার 8:30 বাড়ি আসে, আসেনি। পরে আমার একটু সন্দেহ হলো, কতবার ফোন করলাম, সুইচ অফ ফোন করছে না। রাত 12:30 বাজে, একবার ফোন করলাম, রিং হলো, তারপর থেকে আর ফোন, ছেলে তো ফোন ধরতে দেয়নি, নিয়ে গেছে ফোন টোন, গাড়ি টাড়ি সব নিয়ে গেছে। 2টা ফোন আছে, পয়সা আছে, আধার কার্ড আছে, ব্যাগের মধ্যে সব কিছু আছে। নিয়ে এবার কখন কী করে, সারারাত ঘুমায়নি, ফোন করেই যাচ্ছি, সুইচ অফ সবাই ফোন করে, পাওয়া যাচ্ছে না। সকালবেলা এখানে আসলাম, ডায়েরি নিল না, বাড়ি চলে গেলাম। বললো যে জালালখালি থানায় যাও, বললো যে লোক পাঠালাম। আসলে জানতে পারলেন কিভাবে? জানতে পারলেন ওই সব লোক পাঠালাম খুঁজে, তারপরে মানে থানা মানে ফোন করেছে ওখান থেকে, জানি না আমি। তারপরে বাড়ি গিয়ে আপনার ছেলে কি করে? টুকটুকি চালায়। কি নাম, ছেলের নাম কি? রাকেশ মণ্ডল। বয়স? এই তো 28 বছর। কি করতে টুকটুকি চালায়? আর আপনার নাম? আমার নাম শোভনা মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি চাপাতলায়, এখানে বাপের বাড়ি। তাইরপুর চাপাতলা নাকি? না, শান্তি ফুলিয়া চাপাতলা। চাপাতলায় বাড়ি। ছেলে থাকতো কোথায়? মামার বাড়িতে। মামার বাড়ি কোথায়? এই খাপাড়ায়। তাইরপুরের মধ্যে পড়ে? হ্যাঁ, তাইরপুরের মধ্যে খাপাড়ায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।